সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমি ডায়াবেটিক সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সমস্ত পৃথিবীতে 420 মিলিয়ন পিপুল এখন ডায়াবেটিকে আক্রান্ত আছে। ডায়াবেটিক মানেই আমরা জানি যে সবসময় ব্লাড সুগারকে পরীক্ষা করা প্রয়োজন। এখন ডায়াবেটিকের এক নতুন ওষুধ বের হয়েছে, যেটা GLP-1 ইঞ্জেকশন গ্লুকাগন লাইক পেপটাইড, এক প্রকার হরমোন যা আমাদের শরীরে আছে কিন্তু ডায়াবেটিক রোগীদের এই পরিমাণটা কমে যায়। কিন্তু এই হরমোনটা ইঞ্জেকশন আকারে দিলে এক সপ্তাহে একবার যদি ইঞ্জেকশনটা দেওয়া হয়, এক সপ্তাহ যাবৎ আর কোনো ইঞ্জেকশনের প্রয়োজন হয় না এবং শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখে। আমরা জানি যে হিমোগ্লোবিন A1C 7-এর নিচে থাকলে ডায়াবেটিক কন্ট্রোলে থাকে। GLP-1 রিসেপ্টর অ্যাগোনিস্ট আমাদের শরীরে যে প্যানক্রিয়েজ আছে, প্যানক্রিয়েজে ইনসুলিন সিক্রিয়েশনকে বাড়িয়ে দেয় এবং বিটা সেল তার নিওজেনেসিসকে বাড়িয়ে দেয়, অর্থাৎ ইনসুলিন তৈরির ক্ষমতাকে বৃদ্ধি করে দেয়। কারণ প্যানক্রিয়াসের যে বিটা সেল আমাদের ইনসুলিন যদি তৈরি করতে পারে তাহলে গ্লুকোজকে নিয়ন্ত্রণ রাখতে পারে। দুলাগ্লুটাইড ইঞ্জেকশন নামে এই ইঞ্জেকশনটা পাওয়া যাচ্ছে এখন। সপ্তাহে একটা ইঞ্জেকশন যদি কেউ দেয় তাহলে এক সপ্তাহ যাবৎ তার গ্লুকোজ লেভেলকে নিয়ন্ত্রণ রাখে। এটা হাতে এবং নাভির চারিদিকে এবং থাইয়ে দেওয়া হয়। ইঞ্জেকশন পেন আকারে পাওয়া যায়। এই ইঞ্জেকশনটা দিলে এক সপ্তাহ তার গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ থাকে। সাবকিউটেনাস ইনসুলিনের মতন, কিন্তু এটা ইনসুলিন না, নাম GLP রিসেপ্টর 1 অ্যাগোনিস্ট, সেমাগ্লুটাইড নামে এই ওষুধটা এখন ইঞ্জেকশন আকারে পাওয়া যায়। বিভিন্ন ডোজ আকারে পাওয়া যায়, 0.75 মিলিগ্রাম প্রতি সপ্তাহে একবার করে, এবং আস্তে আস্তে গ্লুকোজ কন্ট্রোলের উপরে এটা ডোজ বাড়ানো হয়। কিন্তু যাদের প্যানক্রিয়াটাইটিস আছে, গ্যাস্ট্রোপ্যারেসিস, থাইরয়েড ক্যান্সার, থাইরয়েড ডিজর্ডার এবং যারা ডায়ালাইসিস করছেন, কিডনি ফেলিওর আছে, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। ডায়াবেটিক ফুড এবং এর সঙ্গে সঙ্গে এক্সারসাইজ করলে ডায়াবেটিকের নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিকের যে কমপ্লিকেশন মোটামুটিভাবে প্রতিরোধ করা এবং সুন্দর জীবনযাপন করা সম্ভব। মেডিকেল সায়েন্সের এই ইনফরমেশনটুকু আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দিন। আপনি এবং আপনার প্রিয়জন কেউ হয়তো উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।